আসসালামু আলাইকুম মিতা মুস্তফার স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে ক্রাউন সিমেন্ট শিওর নাম দেখছিলেন এবার পুরো খবর কোটার সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা পুলিশি ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয় এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শাহবাগ থেকে রাস্তার দুদিকে অবস্থান নেয় পুলিশ শুক্রবার বিকেলে দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তামজিদ সুমনের রিপোর্ট পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের দিকে এগিয়ে যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনরতদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় সেখান থেকে ছাত্ররা এগিয়ে যায় শাহবাগ মোড়ে উদ্বুদ্ধ পরিস্থিতিতে পুলিশ পিছু হটে রাস্তার দুদিকে অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলনে পুলিশের সাজোয়া যান জল কামানের গাড়ি পিছু হটতে বাধ্য হয়

ছাত্ররা অভিযোগ করে বলেন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে বহিরাগতদের জড়ো করে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে ইতিমধ্যে যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে ক্যাম্পাসের চারপাশে ছাত্রলীগের যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের কর্মীদের এনে জড়ো করা হচ্ছে শিক্ষার্থীরা বলছেন একমাত্র নির্বাহী বিভাগ থেকে আশ্বাস দেয়া হলে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে যাবে অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবে আমরা চাই এই দাবিটি জাতীয় সংসদ থেকে আইন হয়ে আসুক কোটার স্থায়ী সমাধান হোক আঠারো সালের পরিপত্রটি কোটা বাতিল নিয়ে কিন্তু আমাদের দাবি তো কোটা বাতিল নিয়ে নয় ওইখানে যদি ওটি বহাল হয় তাতেও তো আমাদের দাবির সাথে সেটি সম্পূর্ণ প্রাসঙ্গিক নয় আমাদের দাবিটি হচ্ছে আমরা কোটার যৌক্তিক সংস্কারটি চাই নির্বাহী বিভাগ থেকে প্রতিনিধি যদি আমাদের সাথে যোগাযোগ করে এবং কিভাবে এটি সংস্কার করা হবে এই আলোচনায় আমরা তো বলেছি তারা এই কমিটমেন্টের জায়গাটুকু করে পুরো বাংলাদেশের তরুণ সমাজকে তাহলে অবশ্যই আমরা রাজপথ ছেড়ে তাদের সাথে আলোচনার জায়গাটিতে চাই এদিকে সংস্কারের আন্দোলন করছিলেন ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতারা বলছেন উচ্চ আদালতের এই আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত আদায় করতে চায় আমরা মনে করি যে তাদের ভিন্ন এদিকে দিনের আলো গড়িয়ে রাতের আধারেও দমের নেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে জরুরি অধিবেশন থেকে সংসদে কোটার আইন পাশ করতে হবে শুক্রবার বিকেল চারটায় দেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা ত্রামজিৎ সুমন এনটিভি নিউজ ঢাকা রাজধানী সহ সারা দেশে আজও কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া ধাওয়া পাল্টা হয় আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী এদিকে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলনের কারণে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট কোটা সংস্কারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করে এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা থা হয় এ সময় পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার সেল ছোঁড়ে এ ঘটনায় আহত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্তত জন শিক্ষার্থী

সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাত বাঁধা থাকবো বিকেলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে মোমবাতি মিছিলের মধ্য দিয়ে শেষ হয় শিক্ষার্থীদের দিনের কর্মসূচি আহমেদ শরীফি নিউজ ডেস্ক এখন জন্ম দিয়ে হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের দমনপীড়নে শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থার দক্ষিণ এশিয়া শাখা আজ এই উদ্বেগ জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া বলেছে বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই প্রতিবাদ করার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত শক্তির ব্যবহার বন্ধ করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা বলেছে আন্তর্জাতিক আইনের আওতায় এবং নিজস্ব সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের প্রতি বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ কোটার যৌক্তিক সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেছেন এই আন্দোলনে মতদের অভিযোগ তুলে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার সুযোগ নেই আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করার আহ্বান জানান নিয়ামুল আজিজ সাদেক একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেটা ব্যতীত কোন দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না সরকার কোটা সংস্কার চায় কিনা এমন প্রশ্ন তুলে গুলশানের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন দমন করে আগামী প্রজন্মকে সরকার মেধা শূন্য করতে চায় আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে এই কোটা আন্দোলনের উপরে কারণ মেধাবী লোকজন যদি তাদের স্থান না পায় দেশ গঠনে দেশ পরিচালনায় দেশের উন্নয়নে সেই দেশটা সামনের এগিয়ে যেতে পারে এখানে কে মদত দিচ্ছে কে মদত দিচ্ছে না এসব কথা বলে তো পার হওয়ার কোনো সুযোগ নাই এর আগে ছাত্র এক অনুষ্ঠানে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি কোটা নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেন আপনি না ইয়ে করেছিলেন পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না আবার কি বলে যে আদালত থেকে হলো কেন আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী আওয়ামী সরকার প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপেথিক সম্পর্ক অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবে আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে এদিকে বিএনপি চেয়ারপার্সনের রোগ মুক্তির জন্য নয়াপল্টনে দোয়া ও মিলাদ মাহফিলে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জাব্বাস যুবদলের কমিটিকে নতুন উদ্যমে বেগম জিয়ার মুক্তির আন্দোলন চালিয়ে নেওয়ার আহ্বান জানান সবচেয়ে প্রথম দেশবৃত্তি রেগম মুক্ত করতে হবে অতপর আমাদের নেতা দায়কটা দেশে ফিরে আনতে হবে এটাই হল আপাতত সকল এক নতুন নতুন কমিটি হচ্ছে সকল নতুন কমেডিগুলো এটাই হলো কাজ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা ছাড়াও যুবদলের উত্তর ও দক্ষিণ মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নিয়ামুলাজি সাদেক এনটিভি নিউজ ঢাকা শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে এবার পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল কোটা বিরোধী আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে ছাত্রদল অভিযোগ করেছে এই ইস্যুতে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে গুম করা হয়েছে অন্যদিকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে ছাত্রলিগ নেতারা বলছেন আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে পৃথক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন হাসান মাহমুদের রিপোর্ট সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন রাজধানীসহ দেশের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনের রেশ এমন প্রেক্ষাপটে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে গুম করার অভিযোগ এনে নয়াপল্টনে করা এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা কোটা বিরোধী আন্দোলনকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি হিসেবে আখ্যা দেন এখন যে আন্দোলন চলছে সে আন্দোলন আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে গোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই সেখানে ছাত্র ছাত্রলীগ ব্যতীত কোনো একটি টেবিলে আপনি দেখবেন না তো এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র ছাত্রলীগ নেতারা বলেন কোটা ইস্যু আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের দিকে যাচ্ছে তাই জনভোগান্তি সৃষ্টি না করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান তাদের আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত গোষ্ঠী যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু যেই যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে চিনিমিনি খেলেছে তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে ষড়যন্ত্রের উপায়ে লাশে রাজনীতি কায়েম করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরবি সন্ধে খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে আমরা ক্লাস করবো লেখাপড়া করব লাইব্রেরিতে সময় দিব প্রস্তুতি নিব শিক্ষার্থীদের জিম্মি করা কিংবা সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করার আহ্বান ছাত্র লীগের হাসান মা মুদ এনটিভি নিউজ ঢাকা জানা 11 দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা বলেন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিল না করা পর্যন্ত কর্মসূচি চলবে শিক্ষকরা আরও বলেন এই আন্দোলন শিক্ষকদের আত্মমর্যাদার লড়াই সরকারের পক্ষ থেকে যোগাযোগ না হলেও দাবি পূরণের ব্যাপারে আশাবাদী শিক্ষকরা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ছাগল আলোচিত জাতীয় বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী সন্তানদের দুই হাজার তিনশো সাতষট্টি শতাংশ জমি এবং চারটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত আজ ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ক্রো খাওয়ার সম্পত্তির মধ্যে রয়েছে সাভারে ছাব্বিশ দশমিক ছয় এক শতাংশ জমি ভালুকায় একশো চার শতাংশ জমি এছাড়া মিরপুরের শেলটেক বিথিকা প্রকল্পে আঠারোশো বারো স্কোয়ার ফিটের চারটি ফ্ল্যাট স্থাবর সম্পত্তি ছাড়াও শেয়ার বাজারে তাদের তেইশটি বিও অ্যাকাউন্ট একশো ষোলোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তেরো কোটি চুয়াল্লিশ লাখ ছত্রিশ হাজার টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন বাংলাদেশি চোরা চালানকারীরা ভারতে অবৈধভাবে প্রবেশ করে বিএসএফ এর উপর আক্রমণ চালালে বাধ্য হয়ে গুলি করে বিএসএফ তিনি বলেন হত্যা কোনো সমাধান নয় প্রতিটি বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ করা হয়েছে সীমান্ত হত্যা বন্ধে দুদেশ কাজ করছে বলেও জানান বিজিবি মহাপরিচালক বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতায় বিজিবি বিএসএফ এর বৈঠক ও হাতিবান্ধায় ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে বিভিন্ন সময় রোহিঙ্গা ভারতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন ওই সীমান্তে কাঁটা তারের বেড়া না থাকলেও অবৈধ অনুপ্রবেশ বন্ধে চেষ্টা করা হচ্ছে যেগুলো হয় সেগুলো জিরো লাইনের ভারতের দিকে হয় তার মানে বিভিন্নভাবে বিভিন্ন কারণে যারা অবৈধ অনুপ্রবেশ করে তারাই দুঃখজনকভাবে মারা পড়ছে বিএসএফের হাতে এমন এমনকি বিএসএফের হাতে ভারতীয় চটা কারবারি যে থাকে সেও কিছু কিছু মারা পড়ে বিএসএফের কাছে বলছি যে হত্যা কখনো এটার কোনো মীমাংসা হতে পারে না যাই হোক আপনারা গ্রেফতার করবেন আমাদের কাছে হস্তান্তর করবেন আমরা বিচারের আওতায় আনবো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দর্শকদের গ্রহণযোগ্যতা অর্জন করেছে এনটিভি দেশের বিভিন্ন স্থানের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উঠে এসেছে এমন বক্তব্য এনটিভি জন্মদিন উপলক্ষে চাঁপাই নবগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বগুড়া শহরের কৈপাড়া এলাকায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ফেনিতে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক এনটিভির বাইশ বছরের পদার্পণ উপলক্ষে বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয় নোয়াখালীর মাইজদিতে কেক কাটার মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠা পালিত হয়েছে সবশেষ হিসেব অনুসারে দেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি এই বিপুল জনগোষ্ঠীকে বোঝা না মনে করে দক্ষ জনবলে পরিণত করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রাথমিক থেকে কর্মমুখী শিক্ষার প্রচলন এবং আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুসারে দক্ষতা উন্নয়নের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের শিক্ষক আমিনুল ইসলামের নিয়ামুল আজিজ সাদিকের আরেকটি রিপোর্ট বর্তমান বিশ্বে মোট জনসংখ্যা আটশো কোটির বেশি প্রতি দশকে প্রায় একশো কোটি মানুষ বৃদ্ধি পাচ্ছে গত দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি সারা বিশ্বের মানুষের স্বাস্থ্য প্রজনন মৌলিক অধিকারের বিষয়ে সচেতন করতেই জাতিসংঘের আহ্বানে সারা বিশ্বে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস দুদশক আগেও খাদ্যের যোগান ও কর্মসংস্থানের কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল সরকার কিন্তু সেদিক থেকে মনোযোগ সরিয়ে সময় পরিবর্তনের সঙ্গে এখন জনমানুষের ন্যূনতম সুবিধা বৃদ্ধি এবং জনদক্ষতা তৈরিতে দৃষ্টি দিচ্ছে সরকার কিন্তু এখনও কাঙ্ক্ষিত মানের দক্ষ জনশক্তি তৈরিতে বেশ কিছু দুর্বলতা দেখছেন এই বিশেষজ্ঞ যে দেশে যেই মানের বা যে যোগ্যতার লোক লাগবে আমরা সেই দেশের সেই মানের লোক তৈরি তৈরি না করে পাঠাচ্ছে ওই দেশের দশটা মন্ত্রণালয় যে বলা যে আপনার কোন ধরনের যোগ্যতার লোক আপনারা নেন সেটাকে কালেকশন করে বাংলাদেশে নিয়ে সেটাকে পত্রিকায় দেওয়া অথবা ওয়েবসাইটে দিয়ে রাখা তো সেগুলো না করে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কেন কেন আমরা পাঠাচ্ছি যে না তোমার এই ট্রেনিং আছে কিনা এই ট্রেনিং রিলেটেড জবে ওখানে তুমি যাচ্ছ কিনা দু সালে সর্বশেষ আদম অনুসারে দেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি আদম অনুযায়ী উনিশশো থেকে দু সাল পর্যন্ত দেশের জনসংখ্যা প্রায় দু কোটি করে বাড়লেও এর পরের দশকে জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে কর্মসংস্থান মানসম্মত স্বাস্থ্য শিক্ষা সেবাগুলো নিশ্চিত করার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা সাদিক এনটিভি নিউজ ঢাকা এই ছিল রাতের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ রাত মধ্য মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ ভালোবাসাটা কি জানো এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয় ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার কেরিয়ারটাকে একদম নষ্ট করে দেয় তোর জন্য কেন আমার এত টান তুই ছাড়া কাঁদে আমার অব টাকা জিতেছো সেরকম আমারও তো সাওয়া স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখানো অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি ছবি এটা খেয়েছে তারপর থেকে আবার জীবনটা অবশ্য মানুষের জীবনে টাকা মাঝে মধ্যে তুলে শুয়ে যেতে হয় আবার জীবনের প্রয়োজনেই ফিরে আসে আমিও ফিরবো এখন জন্মসন্দেখ দেখলো বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর